ছিলাম ওইরকমই তো হ্যাঁ সাইজ ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে আপনি দিবেন কারে কিছু খুলেন না যার ইচ্ছা তারে দিন আপনি সবকিছু রেখে বোরখা দিতেছেন কেন আরে খালা বুঝেন না বুকে অনেক জ্বালা মানে আপনি পুরো পাগল হইছেন কি আমারে আমার আপনি পাগল নয় হ্যাঁ আচ্ছা পাগল হইলে কি কেউ টেকা গইন্না গইন্না টেকা দেয় আমি কথা ওইভাবে বলিনি আপনি বুঝতেছেন না আপনি হইছেন গিয়া পাগল তো অনেক ধরন থাকে আর কি ওই ভাবের পাগল মানে ভালোবাসার একটা ভাব আছে না ওইটা আপনার মধ্যে উপসে উপসে পড়তেছে কি যে কম আচ্ছা খালা আমি যাই খালা হ্যাঁ নাফিজার শরীর খারাপ হলে মিশুর শরীর খারাপ হয় আবার মিশুর শরীর খারাপ হলে নাফিজার শরীর খারাপ ও আচ্ছা তাই নাকি হ্যাঁ বুঝতেছি ব্যাপারটা আরে ফুট সহকারী যে হ্যাঁ কি ব্যাপার কি ব্যাপার আর ঘুরতে ঘুরতে আসলাম ঘুরতে ঘুরতে আমাদের কাছে আপনাদের কাছে আসিনি আমি এদিক দিয়ে যাচ্ছি আপনাদের দেখলাম তাই আসলাম ভালো করছো আচ্ছা শোনো এই যে কিসব আজে বাজে জিনিস দিয়ে খাওয়াচ্ছ আমাদের আলু ভর্তা ডাল ভর্তা ডাল ভর্তা আরে ডাল ভর্তা কি এটা ডাল আলু ভর্তা খাইতে খাইতে যে চেহারা হইছে ভালো জিনিস খাইলে তো ফাইটা যাইতেন কি চেহারা হইছে রে চেহারা কি হইছে দেখেন না নিজের চেহারা কি 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 চেহারা হইছে হাতির মতো হইছে হাতি হাতি বাদে ভালো মতো কথা হইতে পারে না শুন এই শোন ওই হচ্ছে ভালো কথা বলতে পারে না তুমি একটা কথা বলো তো এই যে ডাইনিং এ মিশু আসলো না নাফিজাও আসলো না ব্যাপারটা কি বলতো ব্যাপার আর কি আপনি জানেন না না মিশু শরীর খারাপ নাফিজারও শরীর খারাপ তাই আসে নাই একসাথে শরীর খারাপ হয় একসাথে খারাপ হইতে পারে না এই যে আপনারা একসাথে থাকেন একসাথে থাকি তাই কি একসাথে থাকেন কি বুঝেন না এত বুঝাই দিতে হয় পাগল কিদানে পাগল মানে এই পাগল শালা পাগলের গোষ্ঠী সব পাগল এখানে সব পাগল জড় হইছে এখানে খায় দায় আর পাগল এই ভাগ ভাগ শালা ভাগবো তো এখানে থাকবো নাকি পাগল যে হাতির মতো হইছে সব পাগল এখানে সব পাগল পাগল শালা মুডটাই নষ্ট করে দিল আচ্ছা এই ডাইনিং এ প্লেট ভাঙে কে রে কেন সালমা সালমা ওয়ার্ডে কান্নাকাটি করে আর ডাইনিং এ প্লেট ভাঙে বাহ চমৎকার ওয়ার্ডে মন ভাঙে আর ডাইনিং এ ভাঙে প্লেট এই তোমাকে তো আমাদের মতো লাগে মেয়েদের মতো তুমি তুমি হাসতেছো তুমি হাসতেছো তুমি আমাকে দেখে হাসতেছো জানো তোমার তোমার সাথে দেখা করার জন্য কত কষ্ট করে আমাকে বোরখাটা পড়তে দিছে থ্যাংক ইউ টু আয়া থ্যাংক ইউ টু এই বোরখা যে আমি তোমার সাথে দেখা করতে পারছি আর তোমার জন্য মানে আমার বোরখা পড়তে হয় নাই আচ্ছা এই বোরখাটা যদি আমি না পড়তাম তাহলে কি তোমার সাথে দেখা হইতো বলো বলো নেভার কখনো দেখা হইতো না তোমার সাথে আমার আমি তোমার কি হয় মানে শোনো তোমার সাথে আমার একটা সম্পর্ক চলছে গোর্খার ব্যাপারে তোমাকে একটা কথা স্পষ্ট জানা রাখি সবসময় গোর্খা বলে চলবে তোমার এখন বড় যৌবন বুঝছো কি বললাম বড় যৌবন এটা আবার কি টাইপের কথা আশেপাশে মানুষ শুনলে কি বলবে আচ্ছা এখানে কি আর কেউ আছে কিন্তু আমি আর তুমি বলো তোমার বলতেছি আজকালকার দিনে কয়টা মেয়ে এরকম সুন্দর করে বোরখা পরে বলো
কয়টা মেরে দেখছো এত সুন্দর করে বোরকা বেড়ে বেড়ে? শালীনতা বলে তো একটা কথা আছে, ঠিক না? শালীনতা বজায় রাখার জন্য সবসময় বোরকা পরবা। আর আফটারঅল তোমার সাথে আমার একটা সম্পর্ক চাইতেছে, সম্পর্কের মধ্যে আমরা ঢুকতেছি। বুঝলাম, সেজন্য শালীনতা পালন করতে গিয়ে তোমার জন্য আমাকে বোরকা পরতে হবে না? আমি পারবো না। হ্যাঁ, তুমি বোরকা পরবা আজকের থেকে, বুঝছো? আমি পরবো না। আর শুনো, সবাই এখন ডাইনিং এ খেতে গেছে, আমাকে যেতে হবে। আমার কি খিদা লাগে না? আমি না খায়া ডাইনিং এ না গিয়া তোমার জন্য এত সুন্দর একটা চাঁদের মানে চাঁদ আকাশে উঠছে, তোমার মতো একটা চাঁদরে আমি পাওয়ার জন্য ছাদে উঠে এসে দাঁড়ায় আছি গরমের মধ্যে বোরখা পরে, আর তুমি ডাইনিং এ খাইতে যাবা, মানে কি? আর তুমি বিশ্বপ্রেমিক, তুমি কেন খেতে যাবা? আমাকে যেতে হবে, আমি যাব। না, তুমি যাবা না। তুমি এখন থাক। না, তুমি যাবা না। না পিজা, আই না পিজা, না পিজা, না পিজা। তুই বোরখা পরে কত দূর যাবি? তুই কি ভাবছস আমার রেখা তুই যাবি কি? আমি তোর ধরতে পারবো না, তার হাই তো। আমি এখন নিচে খেতে যাব, তুমি যাও প্লিজ। শুনো, আজকে আমরা রাতে দুজনের একজন খাবো না, না খেয়ে সারা ছাদে থাকবো, প্লিজ। অসম্ভব, তুমি যাও তো, প্লিজ যাও। যা অসম্ভব তাই সম্ভব, অসম্ভব বলে কিছু নাই, চলো প্লিজ। তুমি এখন যাও। তাহলে একটা কথা দাও, তুমি রাতের বেলা ছাদে আসবে না? আমি আসবো না, তুমি যাও। তুমি ছাদে আসবে, বুঝছো? আর এই যে বোরখা পরছি না, আর তুমি জানো তোমার জন্য আমার বোরখাও পরতে হলো জীবনে। শুনো, তুমি এই কথা আমাকে বললো না, বুঝছো? তুমি নিজেই আমাকে বলছো বোরখা না পরলে তোমার আর আমার দেখা হবে না, যাও এখান থেকে এখন। আর জানো আমি আমি থাকি কেন এই হসপিটালে? হ্যাঁ, এই হসপিটালে থাকি খালি তোমার নিয়ে ছাদে থাকার জন্য। তাহলে বললেই পারো, একটা বেড তোমাকে ছাদে দিয়ে দেখ। তোমার নিয়ে ওই বেডে 3 রাত 25 ঘন্টা শুয়ে থাকো। তুমি একাই থাকো, আমার থাকার এত সময় নেই। তোমার আমি রাতে ছাদে দেখতে চাই, আর কিছু শুনতে চাই না। ছাদে আসতেছো? মোটেই না। তুমি ছাদে আসতেছো? তুমি বললি কি আমি ছাদে আসবো নাকি?